বন্ধুরা, এখন ভোর 5:15 হবে, আমরা পৌঁছে গেছি মায়াপুরে। তো এখানে কোথায় কোথায় কি কি দর্শন করব, কি কি করব না করব, সবটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন। চলো, নমস্কার বন্ধুরা, শম্পা স্কুটিনাটিতে আপনাদের আরও একবার সুস্বাগতম জানিয়ে চলো বাবা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কলকাতা থেকে দূরে আছি। তো বন্ধুরা, এসে গেছি মায়াপুরে। মায়াপুরে এই যে এটা একটা মন্দির। তো বন্ধুরা, সাথে থেকে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে বাবা আর মায়ের সাথে এসেছি, মা গাড়িতে বসে আছে আর এসেছি। আর এই হচ্ছে আমার হচ্ছে আর একটা পিসি, মানে আমার বান্ধবীর পিসি। হঠাৎ দেখা হয়ে গেছে, মানে ঘুরতে যাওয়া হয় যেরকম আর কি, যে চেনা জানা মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। তো সেই হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী। আমরা মানে প্রাইমারি স্কুল থেকে, তারপরে হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত আমরা সবাই এক মানে দুজনে একসাথে পড়েছি। সেই ছোট্টবেলার বন্ধু পার্বতী, তার হচ্ছে পিসি, একদম নিজস্ব পিসি। তা ওনাকে দেখে তো আমি অবাক। চলো পিসি, পিসি বলো কেমন আছি, কেমন আছো, আর আমাদের বন্ধুদেরকে হাই বলো, হাই বলো। হ্যাঁ, তো চলো, এই এই যে ঘুরে ঘুরে হরে কৃষ্ণ হচ্ছে, সব আপনাদের সবটাই শেয়ার করবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে। বাবা আর আমি না না হরে কৃষ্ণ হরি বল। গুড গুড মর্নিং অল ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে ইন কৃষ্ণ কনসিয়াসনেস, অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ, চান্ট হরে কৃষ্ণ। একদম, কখনো কৃষ্ণকে ভুলবে না, সব সময় কৃষ্ণের সাথে থাকবে, পাশে থাকবে। তাহলে টাটা বলে দিন ফ্রেন্ডসদের, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছবি নয় আমার এই ভিডিও। সকালবেলায় পৌঁছেই আমরা বিভিন্ন মন্দিরে যখন প্রবেশ করি, প্রত্যেকটা মন্দিরেই তখন কৃষ্ণ নাম সংকীর্তন ভজন হচ্ছিল, যা এতক্ষণ আপনারা শুনছিলেন। এরপর চলে এসেছি গঙ্গার ঘাটে। একটু গঙ্গাকে দর্শন করে নিয়ে চলে গেলাম সোজা জলখাবার খেতে। তো জলখাবারে ছিল বন্ধুরা পুরি আর আলুর তরকারি, সাথে ছিল মিষ্টিও। প্রাতঃরাশ সারার পর স্নান সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে। তো নবদ্বীপে যাব আমরা লঞ্চে করে। তো দেখুন বন্ধুরা, লঞ্চে কার সাথে দেখা। আরে গোপালকে নাড়ু দাও নি একটু। তো বন্ধুরা, লঞ্চে কিন্তু গোপালের সাথে দেখা হয়ে গেল। তো গোপালকে একটু আদর করলাম, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো চলুন বন্ধুরা আমার সাথে নবদ্বীপে। তো সেখানে যা কিছু দেখব সব কিছুই আপনাদেরকেও দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক নবদ্বীপ। Thank you.
চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। এখানে ইলেকট্রিক গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাবণের যুদ্ধ, কৃষ্ণকালী, রামলীলা, নিমাই সন্ন্যাস, জগন্নাথ দর্শন, রাসলীলা ইত্যাদি দেখা যায়। তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন। আর বন্ধুরা যদি এতক্ষণেও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন কেউ, তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে আবার দেখা শুরু করুন।
প্রত্যেকটা মন্দিরের সামনে দোকানিরা পসরা সাজিয়ে বসে পড়েছেন ওনাদের সমস্ত কিছু নিয়ে। তো বন্ধুরা, সেগুলোই একটু আপনাদের সাথে তুলে ধরলাম। কি নেই এখানে? প্রত্যেকটা মন্দিরের সামনে ঠাকুরের সরঞ্জাম থেকে প্রসাদনী দ্রব্য থেকে সমস্ত কিছু এইখানে বিদ্যমান। শুনেছি নবদ্বীপের দই নাকি ভীষণ ভালো হয়, তো সেই জন্য ফেরার পথে একটু মিষ্টির দোকানে নবদ্বীপের দই খেয়ে এলাম। তো বন্ধুরা, সত্যিই দইটা কিন্তু অসাধারণ ছিল। দইয়ের স্বাদ গ্রহণ করার পর আমরা গন্তব্যে ফিরে এলাম, মানে আমাদের যেখানে হোটেল বুক করা হয়েছিল সেখানে ফিরে এলাম। তো দেখলাম দুপুরের খাবার দাবারের ভীষণ তোড়জোড় একেবারে শেষ মুহূর্তে। চাটনি আর এদিকে স্যালাড কাটা হচ্ছে, আর চাটনির মানে আমসত্ত্ব আর খেজুর টমেটো এগুলো কাটছে। তো আমি বললাম আজকে রান্নার মেনু কি, তখন এই ভাই বলছে যে ভাত, শুক্তো, ডাল, সবজি ডাল, চাটনি, পাঁপড়, আলু ভাজা আর এঁচোড়ের তরকারি। যেহেতু মায়াপুরে নিরামিষ, তো আজকে ওই জন্য নিরামিষ। তো এটা হচ্ছে শুক্তো। শুক্তোটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে ভীষণ। মানুষের কথাতেই তো আছে, পেহেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী। তো দেখতে তো সুন্দর সুন্দর, অতি সুন্দর হয়েছে শুক্তোটা। আর এই দিকে দেখুন হনুমানরা কেমন লাফালাফি করছে। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। তো ভুট্টা ক্ষেতের ভুট্টা এক একজন নিয়েছে, আর এদের পুরো ফ্যামিলি এখানে চলে এসেছে ভুট্টা ক্ষেতে। তো বন্ধুরা, সেটাই একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা হাসি খুশি থাকবেন। তাহলে আজ আসি কেমন, টাটা।